এমন একটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলতে যাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগটা হঠাৎ করে হয় এবং কম সময়ের মধ্যে হলেও এটার ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি থাকে। অন্য যত প্রাকৃতিক দুর্যোগ আছে এই গ্রহে, পৃথিবী নামক এই গ্রহে আবহাওয়া প্রতিকূলে গেলে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে তার চাইতে মাত্রার দিক থেকে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পারে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। এবং আমাদের মতো জনবহুল দেশে, বিশেষ করে ঢাকা শহরের মতো জনবহুল একটা শহরে, যেখানে এত উঁচু উঁচু বিল্ডিং, যেখানে এত মানুষের বসবাস, আল্লাহ মাফ করুক, এখানে যদি একটা ভূমিকম্প হয়, যদিও মাঝে মধ্যে হয়, যেই মাত্রাটা কম থাকে, যেই মাত্রাটা যদি বেড়ে যায়, তাহলে আল্লাহ মাফ করুক, একটা দুর্যোগ, একটা ক্ষয়ক্ষতি যে আমাদের হবে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করাটা খুব জটিল। এই কারণে এসএসসি 2022 ব্যাচের পরীক্ষার্থী, তোমরা যারা তোমাদের বিজিএস মানে বাংলাদেশ ও মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এই বিষয় কোড 150-এর পঞ্চম সপ্তাহের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টে এই ভূমিকম্প প্রতিরোধে কি করা যাবে, ভূমিকম্প নিয়ে একটা যে সাধারণ ধারণা, এই ধারণা দেওয়ার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এবং আমি বোধ করি বাংলাদেশের সকল স্টুডেন্ট যারা এই ভূমিকম্প নিয়ে তোমরা একটা অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের বিজিএস বইয়ের যে চতুর্থ অধ্যায়টা আছে, এই চতুর্থ অধ্যায়ে ভূমিকম্পের যে প্যারাটুকু আছে একটু ভালো করে পড়তে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বইটাকে স্টাডি করার জন্য, ভালোবাসার জন্য যে অনুভূতি দরকার, সেই অনুভূতি নিয়ে একটা মানচিত্র আঁকাতে পারতে হবে। বিজিএস এর স্টুডেন্ট হিসাবে মানে তোমরা যারাই পড়ছো, অন্তত পক্ষে বাংলাদেশের মানচিত্রটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আঁকাইতে পারতেই হবে, এটা তোমরা প্র্যাকটিস করবা। এবং আঁকাইবা তো অবশ্যই, আঁকানোর পরে বাংলাদেশের উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে কোন জায়গায় আনুমানিক কোন অবস্থানে কোন জেলাটা থাকতে পারে, কোথায় নওগাঁ, কোথায় পাটগ্রাম, কোথায় কুড়িগ্রাম, কোথায় লালমনিরহাট, বাগেরহাট, খুলনা, বরিশাল, রাজশাহী, পিরোজপুর, ওই তোমার সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কোনায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, বেনাপোল কোথায় আছে, এই জায়গাটা তোমাদেরকে একটু আইডেন্টিফাই করা লাগবে তোমাদের নিজেদের জন্য, যে কোন জায়গাটা কোথায়। এখন এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প নিয়ে আমি এখানে একটা মানে আমার বোর্ডে যতটুকু জায়গা আছে আমি কিছু কথা লিখছি, এবং এই ধরনের কিছু কথা লিখতে বলা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টে। এবং আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলি, এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমার আমারটা দেখে লেখার দরকার নেই, পৃথিবীর কারোটা দেখে লেখার দরকার নেই, তোমরা একটা মানে কনসেপ্ট নিবা বিভিন্ন জায়গা থেকে। কারণ এখানে বলা হয়েছে চারটা দেশ লাগবে, যেই চারটা দেশে বড় ধরনের ভূমিকম্প হয়েছে সম্প্রতি। এখন আমার চিন্তাটা হচ্ছে কোন চারটা নিব। আমি যখন গুগলে সার্চ করছিলাম, আমি যখন দেখতেছিলাম যে আমিও এগুলো গুগল সার্চ করে বের করছি, কারণ এই ডেটা তো তুমি কোথায় পাইবা, তোমার বইয়ে তো নাই, এই ডেটা তোমাকে বের করতে হবে, তোমাকে সার্চ করতে হবে, বের করতে হবে। এই যে সার্চিং করা, এই যে বের করা, এবং সেখান থেকে কোন ডেটাটা তুমি নিবা, নিয়ে তুমি তালিকাটা বানাবা, এইটা হচ্ছে তোমার জন্য শিক্ষণীয় বিষয়। এবং বোধ করি এই 2021-এ যারা অন্তত ইন্টারনেট সার্ভিসের মধ্যে তোমরা আছো, তোমাদের ভিতরে এই ক্যাপাসিটি তৈরি হবে যে কীভাবে ডেটাগুলোকে সার্চ করতে হয় এবং ডেটাগুলোকে ইনকর্পোরেট করতে হয়। তা আমি ছোট করে কিছু জিনিস লিখছি, যে জাপানে, ইন্দোনেশিয়াতে, এবং মোস্ট রিসেন্টলি আমি আজকে ভিডিও করতেছি, আজকে 18 আগস্ট সকাল 5:30, এবং আজকে এই যে 18 আগস্টে আমি যে কথা বলছি তার ঠিক 4 দিন আগে হাইতিতে, নাম তো নিশ্চয়ই শুনেছ তোমরা যারা খবর দেখেছ, হাইতিতে একটা ভূমিকম্প হয়েছে। এবং সেই ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছু কিছু নমুনা আমি তোমাদেরকে দেখাইতেছি, এবং তোমরা চাইলে হাইতিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা বিশাল নমুনা বা বিশাল তালিকা তোমরা তৈরি করতে পারো। তোমাদের যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, সেখানে বলা হয়েছে যে চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, ভূমিকম্প, এই যে আমার কাছে আছে। এবং আমি যদি এই জিনিসটা তোমাদেরকে দেখাই, তোমরা এটা জানো, তোমাদের কাছে থাকার কথা, এই যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টে আসল বিষয়টা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা, যেটা এই নির্দেশনাটায় লেখা আছে যে কি করতে হবে, মানচিত্র আঁকাইতে হবে, তালিকা তৈরি করতে হবে, সূচনা লিখতে হবে, এই সব। তো এই যে লেখা আছে, এই লেখাগুলোকে একটু বোঝার দরকার, যে অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে যে সম্প্রতি সংগঠিত বিশ্বের কয়েকটি
দেশের বড় ধরনের ভূমিকম্পের কারণ উৎস ক্ষয়ক্ষতি কয়টা? তিনটা। কারণ উৎস ক্ষয়ক্ষতি চারটা দেশ। তুমি চাইলে আরেকটু লিখতে পারো এবং তুমি লিখবে তোমার মতন, কারোটা দেখার দরকার নেই, যেমন হয়। জাস্ট বি অনেস্ট উইথ ইউর সেলফ, কারোটা লেখার দরকার নেই, তুমি নিজেরটা নিজে লিখবা। আমি এই জন্য এক্সট্রা ডেটা দিছি। এখন কথা হচ্ছে, এই একটা তালিকা তৈরি করতে বলছে এবং বলছে বাংলাদেশে এই ধরনের কোনো ভূমিকম্প যদি হয়, আল্লাহ মাফ করো, অন্তত ঢাকা শহরে যদি এরকম কিছু হয়, আমি বলতে পারছি না এখানে আসলে ক্ষয়ক্ষতি কী হবে এবং ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। সুতরাং এই ক্ষয়ক্ষতি যতটুকু সম্ভব কমানোর জন্য বা কোনো একটা কিছু করার জন্য কী করা যেতে পারে? যখনই কোনো ডিজাস্টার হয়, সেই ডিজাস্টারের কিছু স্টেপস থাকে, ডিজাস্টার মিটিগেশনের কিছু স্টেপস থাকে। তা সেই স্টেপসের মধ্যে আমি যদি একটু বলি, সর্বপ্রথম আমি এটা সবার শেষে বলবো, মাথায় রাখতে হবে যে একটা রিস্ক রিডাকশন আছে। তোমরা বাংলাদেশে যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আছে, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট DDM.gov.bd, এই ওয়েবসাইটে তোমরা যদি যাও, বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা করার জন্য যে কিছু নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। বাংলাদেশে তুমি যদি এই যে দেখো, এখানে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাপনার যে বিষয়টা আছে, এখানে এই যে DDM থেকে অর্থাৎ আর্থকোয়াক মেসেজ আপডেট থেকে আমি এগুলো কালেক্ট করছি এবং এগুলো তোমাদের সবার সামনে আছে। তুমি এখানে দেখবা যে কি কি স্টেপে একটা দুর্যোগ মোকাবেলার জন্য কি কি করা লাগে। আমি তোমাদের জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছি। রিস্ক রিডাকশন, সর্বপ্রথম আমাদেরকে রিস্ক রিডাকশন করতে হবে, অর্থাৎ যেন ক্ষয়ক্ষতি বা ক্ষতি কমানোর জন্য যে পন্থাগুলো, যেগুলো দুর্যোগ হওয়ার আগে করতে হয়, রিস্ক রিডাকশন করতে হবে। নাম্বার টু, যখন ক্ষয়ক্ষতি হওয়া শুরু হবে, মানে দুর্যোগ স্টার্ট হয়েছে বা জাস্ট প্রিভিয়াস একটা মোমেন্টে, আমাদেরকে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস করতে হবে, ইমার্জেন্সি। সুতরাং এই যে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, এইটা বাড়তে হবে। এবং নাম্বার থ্রি হচ্ছে রেসপন্স। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে রেসপন্স অ্যান্ড রিকভারি। অর্থাৎ এই যে তিনটা স্টেপের নাম আমি এখানে লিখলাম, এই তিনটা স্টেপস বোঝা লাগবে। এবং এই যে শেষে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের শেষে বলছে না যে এরকম একটা যদি ডিজাস্টার বাংলাদেশে হয়, তাহলে স্বেচ্ছাসেবক হিসেবে আমার করণীয় কি? এখন আমি যে স্বেচ্ছাসেবক, আমাকে তো কাউকে না কাউকে সেটা রিফ্লেকশন করতে হবে বা আমাকে সেই উপাধিটা দিতে হবে। আমি যে স্বেচ্ছাসেবক, তা আমার কিছু ট্রেনিং লাগবে না? আমি যে একটা কাজ করব, আমাকে নিজের তো জানতে হবে। তা স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কি করা হয় জানো? বাংলাদেশে যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে, FSCD, ওনারা বাংলাদেশে এখন যে ফায়ার সার্ভিস, এটা খুবই উন্নত, আলহামদুলিল্লাহ, তারা অনেক ডেভেলপ করছে এবং সামনে আরও ডেভেলপ করবে। ওনাদের যে মেশিনস, ওনাদের যে ইকুইপমেন্টস, ওনাদের আগুন নিভানোর জন্য, বা রিসেন্টলি FSCD মানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে অ্যাডভান্সমেন্ট, কোনো একটা দুর্যোগ হলে, কোনো জায়গায় আগুন লাগলে বা কোনো একটা প্রবলেম হলে সেখান থেকে রিকভারি করার যে স্কিলগুলো বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলে তারাও অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে এবং এই জ্ঞানটুকু তারা যাদের কাছে ছড়াই দিবে, দিস ইজ কল্ড ভলান্টিয়ার। এবং এই ভলান্টিয়ার এই দুর্যোগ মন্ত্রণালয় বা এই যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই সকল এলাকায় তারা হচ্ছে এই কাজগুলো করতেছে। বিশেষ করে কেন? কারণ আরবান ভলান্টিয়ার, মানে আরবান মানে হচ্ছে শহরের দিকে, এই রিস্ক রিডাকশনের জন্য দল তৈরি করা সবচেয়ে বেশি দরকার। এই কারণে FSCD, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ওনাদের সহযোগিতায় ওনারা বিভিন্ন জায়গায় এরকম ট্রেনিং করান এবং এই ট্রেনিংয়ের অনেক খরচ আছে। কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগবে, কিভাবে একটা মানুষকে, মানে কোন পরিস্থিতিতে তাকে কিভাবে রিকভারি করতে হবে, তাকে কি ট্রিটমেন্ট দিতে হবে, ফায়ার সার্ভিসের ফোন নাম্বারটা কোথায়, ওই এলাকার কোন ব্যবস্থাপনার সাথে জড়িত, এই ইনফরমেশনগুলো দেয়। যারা পায় এই ট্রেনিং তাদেরকে বলা হয় স্বেচ্ছাসেবক। সুতরাং আমরা যারা ভলান্টিয়ার, আমার চাকরির সুবাদে অনেকবার FSCD যাওয়া হয়েছিল, আমি নিজে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, ওখানকার ডিরেক্টরের সাথে কথা বলেছি এবং বিভিন্ন সময়ে যেই ধরনের ইস্যুগুলো করা হয়, মানে
ট্রেনিংগুলো করা হয় বা কিভাবে মানুষকে হেল্প করতে হবে এই রিকভারিগুলো বোঝানো হয়, আমি প্রেজেন্ট ছিলাম। সুতরাং সেই জায়গা থেকে তোমাদের বলছি যে এফএসসিডির অ্যাক্টিভিটিগুলো যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে ট্রেইনড আপ করা হয়, তাদেরকে ড্রেস দেওয়া হয়, তাদেরকে আইডি কার্ড দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদেরকে বলা হয় যে ইউ আর দ্য ভলান্টিয়ার গাইস অ্যান্ড ইফ দ্যার ইজ এনি শর্ট অফ প্রবলেম অর ডিজাস্টার প্লিজ গো ফার্স্ট। অ্যান্ড গো ফার্স্ট মানে আমি দৌড়াইয়া গিয়ে কী করবো, আমার তো আগে নাম্বারস থাকা লাগবে, আমি কোন পরিস্থিতিতে কি অ্যাক্টিভিটিটা আমি করবো সেটা আমাকে জানা লাগবে। এই জানবে যারা তারা হচ্ছে ভলান্টিয়ার। সুতরাং এই যে কথাগুলো আমি বলছি তোমাদেরকে, এগুলো তোমরা পারবা। আমি এখন যেগুলো বলতেছি এটা হচ্ছে তোমাদের জন্য রিয়েল লাইফে কাজে লাগবে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিখন ফল সেখানে লিখছে যে ভূমিকম্পের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ভূমিকম্পের ধারণা তো আমরা বুঝি, কেমন বুঝি? আমি জানি এটা হচ্ছে, যদি পৃথিবীটাকে চিন্তা করে একটা বৃত্তের মতন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল নিশ্চয়ই জানো, পৃথিবীর কেন্দ্রমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের পরে পৃথিবীর ঠিক নিচে এখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তোমার টেকটোনিক প্লেট আছে। টেকটোনিক প্লেট 16 থেকে 19টা প্লেট আছে এই পৃথিবীর প্লেট, টেকটোনিক প্লেট। এবং এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমরা তোমাদের বিজিএস বইয়ের ইয়েতে যাও, তোমরা তোমাদের বিজিএস বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় যাও, 68 নম্বর, 69 নম্বর, 70, 71, 72 নম্বর পৃষ্ঠা পড়ো, এভরিথিং রিটেন। তুমি দেখো সেখানে লেখা আছে যে পৃথিবীতে অলমোস্ট মানে কত 19 থেকে 20টা হবে, আমি 16 থেকে 19 বলেছি, টেকটোনিক প্লেট আছে। এবং এই প্লেটগুলো প্রতি বছরে সম্প্রসারিত হচ্ছে অ্যারাউন্ড 1 থেকে 10 সেন্টিমিটারের কাছাকাছি। এবং এই যে মানে সম্প্রসারিত হচ্ছে, যখন সম্প্রসারিত হয় পৃথিবী তো ঘুরতেছে হ্যাভি স্পিডে ঘুরতেছে, তখন এই টেকটোনিক প্লেটগুলোর মধ্যে একটু বিচ্যুতি হয়, ডেভিয়েশন হয়, সরে যায়, স্থানচ্যুতি হয়। এই স্থানচ্যুতির কারণে পৃথিবীর এই ভূঅভ্যন্তর ভাগে যখন এই টেকটোনিক প্লেটগুলো জায়গা থেকে সরে যায় স্থানচ্যুতি হয়। স্থানচ্যুতি মানে হচ্ছে ডেভিয়েশন অফ দ্য লোকেশন। ডেভিয়েশন হয় তখনই একটা তরঙ্গ সৃষ্টি হয়, একটা ওয়েভ সৃষ্টি হয়। এবং এই ওয়েভটা তোমাদেরকে মনে রাখা লাগবে, দিস ইজ কল সিজমিক ওয়েভ। শব্দটা হচ্ছে সিজমিক, সিজমিক ওয়েভ। তোমরা যখন সূচনা লিখবা তখন এটা লিখবা, একেবারে বইটার মধ্যে তোমাদের সব দেওয়া আছে যে ভূমিকম্পের কারণটা কি, ভূমিকম্পের ধারণাটা কি। যখন টেকটোনিক প্লেট স্থানচ্যুতি হয় তখন একটা সিজমিক ওয়েভ হয়। এবং তোমাদের এটাও একটু বলে দিচ্ছি, এই সিজমিক ওয়েভটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সারফেস ওয়েভ আর একটা হচ্ছে বডি ওয়েভ। এটা আমি পড়াই অবশ্য আমার ব্যাচে, এটার নাম হচ্ছে সারফেস ওয়েভ আর একটা হচ্ছে বডি ওয়েভ। সারফেস ওয়েভ কোনটা আর বডি ওয়েভ কোনটা, এখানে আসলে অনেক কথা, একটু শর্ট করে বলছি। সারফেস ওয়েভ হচ্ছে যখনই ভূমিকম্পটা যে জায়গাটাতে সৃষ্টি হবে, যে অংশটা সৃষ্টি হবে, ধরো এই যে পৃথিবীর যে কোনো একটা প্লেট, যে কোনো একটা অংশে, আল্লাহ মাফ করুক, কোনো একটা অংশের মধ্যে প্লেট সরে গেছে, টেকটোনিক প্লেট, যেই জায়গাটাতে এই ঘটনাটা ঘটবে ওই জায়গাটার নাম হচ্ছে ফোকাস। ভূমিকম্পের যে কেন্দ্র, দিস ইজ কল ফোকাস। এবং ফোকাসের ঠিক উপরের যে ভূপৃষ্ঠটা আছে এখানে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় এবং এই জায়গাটার নাম হচ্ছে এপিসেন্টার। এপিসেন্টার হচ্ছে ঠিক ভূকেন্দ্রে, সরি ভূকেন্দ্রে না, ভূমিকম্পটার কেন্দ্র যেটা, সেটা হইতে পারে মাটির 8 কিলোমিটার নিচে, হইতে পারে মাটির 10 কিলোমিটার নিচে, হতে পারে মাটির 25 কিলোমিটার নিচে। হইলে পরে যখন এখানে এই এই তরঙ্গটা সৃষ্টি হয়, এই তরঙ্গটা উপরের দিকে চলে আসে, তখনই সারফেস ওয়েভ হয়। এবং বডি ওয়েভ হচ্ছে একেবারে ইন্টারনাল যেই ওয়েভটা, যেখান থেকে সৃষ্টি হচ্ছে ফোকাসে, এটা যখন উপরের দিকে চলে আসে তখন এই অংশটার নাম হচ্ছে এপিসেন্টার। এবং আমরা জানি এপিসেন্টারে ভূমিকম্পের মাত্রাটা সবচেয়ে বেশি থাকে। এই যে সিজমিক ওয়েভ, যে দুই ধরনের, সারফেস ওয়েভ আর বডি ওয়েভ, এই বডি ওয়েভ আবার দুই ধরনের, একটা হচ্ছে পি ওয়েভ মানে প্রাইমারি ওয়েভ আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। এই ওয়েভগুলো যখন মানে তরঙ্গগুলো যখন ছড়ায় যায় তখনই একটা কম্পন অনুভূত হয় এবং সেই কম্পন কয়েক মিনিট চলতে পারে, কয়েক মুহূর্ত চলতে পারে। এবং এই মুহূর্তটা যে চলে এটাকে মাপার জন্য যে যন্ত্র সিজমোগ্রাফ এবং ওকে যে এককে প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে রিক্টার স্কেল। আমি লিখে রাখছি এখানে, এই যে রিসেন্টলি আমাকে কি বলছে এখানে, ভূমিকম্পের কারণ ও উৎস, আমার যে রুব্রিক্স, রুব্রিক্সে আমি 4 পাবো কখন, যখন আমি 4টি দেশের কারণ ও উৎস উল্লেখ করতে পারবো। 4টি দেশে যে ভূমিকম্প হয়েছে তার কারণ এবং উৎস উল্লেখ করতে পারবো।
এগুলো আমি সব গুগল থেকে নিয়েছি, তুমি দেখতে পারো। তারপরে বলছে দ্বিতীয় অংশটাতে, মানে রুব্রিক্সের দ্বিতীয় অংশে ক্ষয়ক্ষতির তালিকা, বলছে চারটি দেশের তালিকা উল্লেখ করতে হবে চিত্রসহ। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এটা কী বললেন, চিত্র কোথায় পাবো, আমি কি ভূমিকম্পের চিত্র আঁকাবো কিনা। এখন আমি গতকালকে, হ্যাঁ, আমার কিছু স্টুডেন্ট যারা, যাদেরকে দিয়ে এই জিনিসগুলো আমি করাচ্ছিলাম যে কী কীভাবে এটা করা যায়, তখন তোমরা দেখবা যে কিছু চিত্র ইমেজ রিসেন্টলি, তুমি হাইতি দিয়ে সার্চ করো, হাইতির 14 অগস্টের ইস্যু দিয়ে সার্চ করো, তুমি একটা চিত্র পাবা গুগল থেকে, সেই চিত্রগুলোকে তুমি একটু ডাউনলোড করবা। এই যে চিত্র, এই চিত্রগুলোকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তুমি প্রিন্ট করতে হবে। এই যে চিত্র, তারপরে হচ্ছে মনে করো এই যে নেপালের চিত্র, নেপালের চিত্রটা হচ্ছে যে এরকম। তারপরে মনে করো যে ইন্দোনেশিয়ার চিত্র, ইন্দোনেশিয়ার চিত্রটা হচ্ছে এরকম। তারপরে মনে করো জাপানের চিত্র, এই যে এরকম একটা চিত্র, মানে ক্ষয়ক্ষতির একটা চিত্র দেওয়া লাগবে। তুমি যে চারটা দেশ, এই যে আরেকটা, তুমি যে চারটা দেশের, তুমি যে চারটা দেশের ইসে করবা, মানে ক্ষয়ক্ষতির ইসে করবা। এখন ঘটনা হচ্ছে ঢাকা শহরের একটা স্টুডেন্টের পক্ষে, যার সুযোগ সুবিধা আছে, তার পক্ষে তো এই চিত্র ম্যানেজ করাটা কঠিন না। কিন্তু গ্রামের একটা স্টুডেন্ট, যার বাসা থেকে ফটোকপির দোকানে আধা কিলোমিটার 2 কিলোমিটার দূরে প্রিন্টিং মেশিন নাই, ও কোত্থেকে প্রিন্ট করবে? একটা কালার প্রিন্ট করাইতে তো 20 টাকা লাগে, 15 টাকা লাগে না, এরকম একটা টাকা লাগে। তো চারটা ছবি প্রিন্ট করাই দিয়েও তো একটা খরচ আছে। তো আমি জানি না আসলে বিষয়টা কেমনে ম্যানেজ হবে, কিন্তু চিত্র সহ যদি ব্যাখ্যা, আমি বলবো এই ক্ষেত্রে তোমরা একটু তোমাদের স্কুল টিচারের সাথে কমিউনিকেশন করবা। কারণ ঢাকা শহরে যে আছে, ওর বাসার নিচে থাকে প্রিন্টিং মেশিন, দোকানে গেলে ফটোকপির মেশিনে যদি বলা হয় যে চারটা ছবি একটু প্রিন্ট করে দেন, ও দিবে কত, এত টাকা দিয়ে দিল, সেই ছবিটা তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবা ছবিটার সাথে অ্যাড করে দিতে পারো। তো আমি যে চিত্র সহ দিব ক্ষয়ক্ষতির পরিমাণ, আমাকে একটা চিত্র দিতে হবে এবং সেই চিত্রটা ভ্যালিড চিত্র হইতে হবে। কিসের ভ্যালিড চিত্র? আমি যখন জাপানের 11 মার্চ 2011 যে সুনামি হয়েছিল, সেই সুনামির যদি একটা ধ্বংসযজ্ঞের ছবি চাই, সবচেয়ে সুন্দর একটা ছবি নিব, সেই ছবিটা প্রিন্ট করব, প্রিন্ট করে আমি আমার অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিব। আর এছাড়া আমার কাছে তার কোনো বুদ্ধি নেই। এখানে লিখছে যে চারটি দেশের তালিকা উল্লেখ করতে হবে, কিসের তালিকা, ক্ষয়ক্ষতির, কী সহ, চিত্র সহ। এবং পরে রুব্রিক্সে লিখছে যে সঠিক মানচিত্র অঙ্কন ও 3টি বলয় চিহ্নিতকরণ। এই যে বলয়, এবং এই যে বলয়, সঠিক বলয়, এই বলয়টা তোমাদের বইয়ের মধ্যে ওই যে ইসের মধ্যে আছে, তোমরা একটু খেয়াল করো, পেজ নাম্বার 70 আছে, যে সায়েন্টিস্ট সরি ইঞ্জিনিয়ার 1989 সালে কনসোর্টিয়াম নামে একজন ব্যক্তি, উনি এই বাংলাদেশের 3টা বলয়কে ডিসাইড করে গেছেন যে এইখানে যে ডেঞ্জার জোন আছে, ডাউকি ডেঞ্জার জোন, এই ডেঞ্জার জোনের আশেপাশের যে এলাকাগুলো, বিশেষ করে সিলেট, এই সিলেট এলাকাটাতে এটা হচ্ছে একটা প্রলয়ংকারী, মানে এই জোনটা হচ্ছে ডেঞ্জারাস, এখানে ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি, এখানে তুলনামূলক কম, এখানে তুলনামূলক কম, মানে সাউদার্ন পার্টে, বাংলাদেশের সাউদার্ন পার্টে এটা তুলনামূলক কম। তোমাদেরকে এই চিত্রটা আঁকাইতে পারতে হবে, কোনটা, 3 নম্বর অংশে, সঠিক মানচিত্র। এবং লাস্টে তোমাকে বলছে নির্দেশনা অনুসারে তথ্য সমৃদ্ধ একটা প্রতিবেদন লিখতে হবে। এই প্রতিবেদন কোন প্রতিবেদন? বাংলা দ্বিতীয় পত্রে আমরা প্রধান শিক্ষকের বরাবর যে প্রতিবেদন লিখি, এরকম একটা প্রতিবেদন লিখতে হবে, যে মাননীয় প্রধান শিক্ষক, অমুক স্কুল, ঠিকানা, প্রতিবেদনের যে বিষয়, যে ভূমিকম্পের কারণ, চারটি দেশের ভূমিকম্পের কারণ, লক্ষণ, কারণ, লক্ষণ এবং ক্ষয়ক্ষতির চিত্রসহ তুলনামূলক তালিকা প্রণয়নের সাথে বাংলাদেশে ভূমিকম্প প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করছি। তো তুমি তোমার রিপোর্টটা লিখবা, একেবারে সুন্দর করে লিখবা। তো কীভাবে? প্রথমে সূচনা দিবা, সূচনা হচ্ছে ভূমিকম্প নিয়ে একটা লিখবা, যে ভূমিকম্পের এই হচ্ছে বিষয় আমি যেগুলো ব্যাখ্যা করছি বইয়ের থেকে, একেবারে বই থেকে, চাইলে ইন্টারনেট থেকে লিখতে পারো, পৃথিবীর আর কারোটা লেখার দরকার নেই, মানে দেখার দরকার নেই। ভূমিকম্পের কারণ কী কী কারণে হয়, ভূমিকম্পের সিজমিক প্লেট, সিজমিক গ্রাফের কথা বলবা, সারফেস ওয়েভ, চাইলে বডি ওয়েভের কথা বলতে পারো, এবং সেই ওয়েভগুলো কীভাবে কাজ করে তা লিখতে পারো। এরপরে তুমি এরকম একটা তালিকা দিবা, কি হয়েছে যে 14 আগস্ট 2021 হাইতিতে একটা বিশাল ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল 7.2 রিক্টার স্কেল। আমি এখানে এম লিখছি, এম মানে হচ্ছে ম্যাগনিটিউড। তো ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকান প্লেট, হাইতি যেই দেশটা, হাইতি দেশের নিচে, ভূমিকম্পের নিচে, হাইতি জায়গাটার নিচে যে প্লেটগুলো আছে, সেই প্লেটের মধ্যে ডেভিয়েশন হয়েছে। কোন কোন প্লেট? এটা হচ্ছে ক্যারিবিয়ান এবং উত্তর আমেরিকান প্লেট। এরপরে কোন জায়গায় ছিল এটার ফোকাস? ভূমি ভূপৃষ্ঠের, মানে হাইতির যেই মূল শহর, তার 10 কিলোমিটার নিচে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আমি গতকালকে রাতে মানে 17 আগস্ট রিলিফ ওয়েবের একটা ওয়েবসাইট থেকে কিছু ডেটা পাইছি, সেই ডেটা লিখছি। যদি এই ডেটাগুলো আবার পরিবর্তন হইতে পারে, সামনে বাড়তে পারে, বাড়বেই হবে, কারণ এগুলো কমবে না। নিহত 1419, অ্যাকচুয়ালি নিহত 1419 না, নিহত হচ্ছে আরও বেশি হবে, অ্যারাউন্ড এখানে হচ্ছে 4000-এর বেশি হইতে পারে নিহত। মানে আমি যদি আজকের রিপোর্ট দেখি, মানে আমি যেমন এই মুহূর্তে ভিডিও করতেছি, আজকের যদি রিপোর্ট দেখি দেখা যাবে যে নিহত হয়েছে 5000, আহত হয়েছে 8000-এর বেশি। তো এখন যদি আমি দেখি দেখা যাবে যে আহত হয়েছে 12000, কারণ গত 24 ঘন্টায় আরও উদ্ধার হয়েছে, রিসেন্ট ঘটনা। তারপরে 40000 ঘরবাড়ি ধ্বংস, 12টা স্কুল, 7টা চার্চ, 5টা স্বাস্থ্যকেন্দ্র সহ আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আর জায়গা পাচ্ছি না লিখছে আরও অনেক ক্ষয়ক্ষতি। তোমার তো অ্যাসাইনমেন্টের জায়গা আছে একটু বেশি আমার চাইতে, তুমি একটু বেশি করে লিখবা যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, রিসেন্ট ডেটা। তুমি যেই মুহূর্তে লিখতেছ একটু গুগলে সার্চ করবা হাইতি আর্থকোয়েক রিপোর্ট, তুমি দেখবা বিবিসি রিপোর্ট দিচ্ছে, রিলিফ ওয়েব রিপোর্ট দিচ্ছে, ওই তোমার আরও অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তারও রিপোর্ট দিচ্ছে। ওই রিপোর্ট থেকে দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ লিখতে পারবা। এরপরে কী হয়েছে, 15 এপ্রিল 2015 নেপালে, তোমরা নাম শুনছো, অবশ্যই শুনছো, একটা বিশাল ভূমিকম্প হয়েছিল 7.8 ম্যাগনিটিউডের। সেই ভূমিকম্পের কারণ কি, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের মধ্যে স্থানচ্যুতি, এবং এই কারণে কাঠমান্ডুর ঠিক 8 কিলোমিটার নিচে এটার ফোকাস ছিল, এবং তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি, 8996 জন নিহত। আমি যে রিপোর্ট দেখেছি সেখান থেকে বলছি 22303 জন আহত, 2656টা সরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 19000 স্কুল ধ্বংস হয়েছে, ধসে পড়ছে 19000। এখন এই ডেটা ভ্যারি করতে পারে, আমি যে সোর্স থেকে নিছি আমি এগুলো সব হচ্ছে গুগল থেকে। তুমি দেখো নেপালের 15-25 এপ্রিল 2015-এর যে 7.8 ম্যাগনিটিউড যেই ভূমিকম্পটা হয়েছিল সেইখানে কী পরিমাণ ডিজাস্টার হয়েছিল। তুমি তারপর ইন্দোনেশিয়া 7.4 ম্যাগনিটিউডে দেখো, 28 সেপ্টেম্বর 2018 ইন্দোনেশিয়া হয়েছিল, এটা সাবডাক্টিং প্লেটের বিচ্যুতির কারণে। ইন্দোনেশিয়া যে ভূখণ্ডটা যে অংশটাতে আছে সেখানে যে সাবডাক্টিং প্লেট আছে এটার বিচ্যুতির কারণে হয়েছে, এবং পালু, ইন্দোনেশিয়ার একটা জায়গা, পালু থেকে 10 কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎস উৎপত্তি, এবং তাতে করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি একটা লিখছি আমি, এবং এটা একেবারে হচ্ছে গুগল থেকে নেওয়া, যে 4340 জন ডেড, 68451টি দালান ক্ষতিগ্রস্ত হয়েছে, 1,70,000 মানুষ গৃহহীন হয়েছে, এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছে যে $1.3 বিলিয়ন, $1.3 বিলিয়ন। জাপানে যাও, 9 মাত্রার ভূমিকম্প হয়েছে, কত সালে, 2011 সালে, মনে আছে সুনামির কথা, 2011 সালে 11ই মার্চ। তো এই প্যাসিফিক প্লেট থেকে ইউরেশিয়ান প্লেট যখন সরে গেছে, তখন এই ভূমিকম্পটা হয়েছে, যেটা প্যাসিফিক সাগরের ঠিক 18.6 কিলোমিটার নিচে ছিল। এখন সেই কারণে দেখো ক্ষয়ক্ষতি, 10,800 জন মারা গেছে, 10,800 জন, 19,300 জন মানুষ গৃহহীন হয়েছে, আরও বেশি হইতে পারে, বাড়িঘর যানবাহন, মানে এত ক্ষয়ক্ষতি সব মিলে অ্যারাউন্ড $155 বিলিয়ন মতো খরচ। কবে, ওই সেই 2011 সালের কথা বলছি, 10 বছর আগে। তুমি বলতে পারো স্যার এটা তো সম্প্রতি না, কিন্তু আমার কথা হচ্ছে আমি বড় 4টা দেশের যেগুলো বড় ধরনের ভূমিকম্প হয়েছে সেটা চেক করছিলাম। সুতরাং চেক করে আমি এই বড় ভূমিকম্প যেগুলো অ্যারাউন্ড 7-এর উপরে গেছে, আমার রেঞ্জ ছিল 7-এর উপরে, হাইতিতে 7.2, নেপালে 7.8, ইন্দোনেশিয়া 7.4, আর জাপানে হচ্ছে 9, তার মানে কি, দিস ইজ ডেফিনেটলি হিউজ ম্যাগনিটিউড যদি 7-এর উপরে থাকে। তোমরা অবশ্যই এই চিত্রটাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আঁকাবা, তোমাদের বইয়ের মধ্যে আছে, অনেক ভালো করে এটাকে প্র্যাকটিস করবে, নিজের হাতে আঁকাবা, এবং যেভাবে দেওয়া আছে যে রেঞ্জগুলো দেওয়া আছে, এই যে দেখো নিচে, এই যে নিচে এখানে একটা লেজেন্ড আছে সাংকেতিক চিহ্ন, যে সাংকেতিক চিহ্নের মধ্যে দেওয়া আছে যে এই অংশটা হচ্ছে ক্রসিং হবে, এই অংশটা ক্রসিং, যে এইখানে হচ্ছে মাত্রাটা অনেক বেশি, এখানে মাত্রাটা অনেক বেশি, এ কারণে এটাকে এরকমভাবে দেওয়া হয়েছে, এখানে মাত্রাটা অনেক বেশি, হ্যাঁ হিউজ যে ডেঞ্জার জোন আছে, এইখানে মাত্রাটা হচ্ছে কম, ধরো এখানে দাগটা দিছে কীভাবে, এখানে দাগটাকে একটু ডিফারেন্ট করে দেওয়া হয়েছে যাতে করে বোঝা যায় যে এই অংশটার মধ্যে যারা আছে, ধরো যে আমি এটাকে দাগটাকে এইভাবে দিচ্ছি, আচ্ছা এই অংশটা হচ্ছে মিডিয়াম জোনে আছে, আর এই অংশটা আছে আরও কম জোনে,
এখন এই যে তিনটা প্রলয়ঙ্কারী বলয়, এই বলয়ের মধ্যে প্রথম বলয় হচ্ছে প্রলয়ঙ্কারী, এই যেটা, তারপর দ্বিতীয়টা হচ্ছে বিপজ্জনক মাঝখানের টুকু, তারপরের টুকু হচ্ছে যে লঘু, এবং এই বলয়সমূহকে বলা হয় সিজমিক রিস্ক জোন। সিজমিক মানে হচ্ছে মানে যেটা মাটির কম্পনের সাথে জড়িত। এবং তুমি দেখো কোন কোন জেলাগুলো আছে প্রলয়ঙ্কারী বলয়ে আছে, এটা লিখতে হবে, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। বিপজ্জনক বলয়ে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা এবং রাঙামাটি অবস্থান করছে। তুমি দেখো এটা যখন নিচের দিকে চলে আসতেছে তখন এই যে জায়গাগুলো, সুতরাং এই যে জেলাগুলো যেগুলোর মধ্যে লঘু বলয়, বিপজ্জনক বলয় এবং হচ্ছে প্রলয়ঙ্কারী বলয়, এই জায়গাগুলো উল্লেখ করবা এবং তুমি তোমার বই থেকে লিখবা, নিজের মতন করে লিখবা, কোনো কিছু বেশি লিখবা না। এবার কথা হচ্ছে, তাহলে স্যার বলেন যে ভূমিকম্প রোধে আমি যে প্রতিবেদন লিখব আমার করণীয় কী, মানে একজন ইসে হিসাবে মানে স্বেচ্ছাসেবক হিসাবে করণীয় কী? এই যে তুমি যদি একটু দেখো, আমি একটু পড়ে শোনাচ্ছি, এই যে আছে এখানে, এই করণীয় থেকে তুমি লিখবা, তুমি লিখবা যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে, এটা আসলে তোমার কাজ না, এটা মানে একটু উপর মহলের কাজ, ন্যাশনাল বিল্ডিং কোড যেন মানুষ মেনটেন করে, ন্যাশনাল বিল্ডিং কোড আছে, কেমনভাবে ঘরবাড়ি বানাইতে হবে, কতটুকু জায়গায় কী করতে হবে, এই বিল্ডিং কোড মানতে হবে, বা বিল্ডিং করার সময় ভালো মানের দক্ষ নির্মাণ শ্রমিক নিয়োগ করতে হবে, এটা হচ্ছে কথা, ভবন নির্মাণের ক্ষেত্রে প্রশিক্ষিত শ্রমিক নিয়োগ করা, ভূমিকম্পের পর আপনার বাড়ি সহ কমিউনিটি এবং মহল্লার লোকজন কে কী করবে তা আগেই ঠিক করা, কমিউনিটি অথবা মহল্লা ও পারিবারিক পর্যায়ে ভূমিকম্পের আপদকালীন পরিকল্পনা তৈরি করুন, এটা কমিউনিটি করবে, ওই এলাকার লোকজনই ঠিক করবে এবং সেটা করতে তুমি উৎসাহিত করবা। ভূমিকম্পের সময় আঘাত এড়াতে উঁচু তাকে ভারী জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন এবং ভারী আসবাবপত্র দেওয়ালের সাথে আটকিয়ে রাখুন। আচ্ছা, ভূমিকম্পের আগেই ঘরের নিরাপদ স্থানসমূহ ও বের হওয়ার বিকল্প পথ চিহ্নিত করতে হবে। জরুরি জিনিসপত্র যেমন অগ্নি নির্বাপক যন্ত্র, টর্চ লাইট, রেডিও, প্রয়োজনীয় ঔষধপত্র, প্রাথমিক চিকিৎসার যে জিনিসপত্র, বাঁশি, হেলমেট, ব্যাটারি, শুকনো খাবার, খাবার পানি প্রভৃতি আগেই মজুত করে রাখতে হবে। এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল, ওই স্বেচ্ছাসেবক দল তুমি নিজে একটা সদস্য, তুমিও চাইবা আরও যেন স্বেচ্ছাসেবক দল তৈরি হয় যাতে তারা ইমার্জেন্সি রেসপন্স করতে পারে। এরপরে হচ্ছে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, ভূমিকম্পে প্রস্তুতি নেওয়ার জন্য বার্তা। সেখানে কি আছে, সকল প্রতিষ্ঠানে ভূমিকম্পের মহড়া আয়োজনের জন্য সবার মধ্যে মানে মাধ্যমে সবার মধ্যে সচেতনতা করতে হবে, ভূমিকম্প হইলে কি হবে এটার একটা মহড়া করতে হবে, মানে রিহার্সাল। তারপরে জরুরি সহায়তা প্রদানকারী সংস্থা যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ, বিদ্যুৎ এবং গ্যাস বিভাগ ইত্যাদি ফোন নাম্বার আগেই কালেক্ট করতে হবে। ভূমিকম্পের আগেই ঘরের নিরাপদ স্থানসমূহ ও বের হওয়ার বিকল্প পথ চিহ্নিত করে রাখুন এবং এই বিষয়ে সবাইকে জানিয়ে রাখতে হবে। ভূমিকম্পের পর আশ্রয় নেওয়ার জন্য আগেই নিরাপদ স্থান চিহ্নিত করে রাখতে হবে। এরপরে এইগুলো হচ্ছে কি, ইন দ্য মিন টাইম। এরপরে রেসপন্স এবং রিকভারি, মানে হচ্ছে লাস্ট মোমেন্টে যখন হচ্ছে ভূমিকম্প বা এই ধরনের ডিজাস্টার হয়ে যাবে তখন আমার কী করতে হবে, এই যে এগুলা তখন এই করতে হবে, এই যে ভিতরে থাকাকালীন ভূমিকম্প হলে শক্ত টেবিল বা পিলার বা বিমের নিচে আশ্রয় নিতে হবে, আঘাত এড়াতে হাত কিংবা বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, ঘরে থাকাকালীন ভূমিকম্প অনুভূত হলে সাথে সাথে বিদ্যুৎ এবং গ্যাসের সুইচ বন্ধ করে ফেলতে হবে। আচ্ছা, ভূমিকম্পের পর কোথাও আটকা পড়লে শান্ত থাকুন, উদ্ধারকর্মী পৌঁছালে শব্দ করে নিজের অবস্থান জানানোর চেষ্টা করতে হবে, ভূমিকম্পের পরপরই সম্ভব হলে খোলা এবং নিরাপদ স্থানে বের হয়ে আসুন, ঘরের বাইরে থাকাকালীন ভূমিকম্প অনুভূত হলে গাছ বা বাড়ির নিচ থেকে সরে এসে নিরাপদ খোলা স্থানে দাঁড়ান এবং দুর্যোগকালীন সময়ে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাইতে হবে। কিন্তু এই জিনিসটাও আসলে একটু মানে সিরিয়াস, একটা ডিজাস্টারের সময় সব কিছুই থাকে একটু এলোমেলো। সো এই যে একটা মানে ব্যাপার, স্বেচ্ছাসেবক হিসাবে ব্যবহার করণীয়, এটা তুমি পয়েন্ট করে লিখবা যে এগুলো করতে হবে। সো এই যে আমি এগুলো বলে দিলাম, তোমরা একটু সার্চ করো, তোমরা একটু ভাবো, তোমরা চাইলে এই যে এভাবে লিখতে পারো। সো আমি পুরো জিনিসটা তোমাদের সামনে ইন শর্ট প্রেজেন্ট করেছি, যদি এটা এক্সপ্লানেটরি ওয়েতে হয়েছে, তোমরা কি করবা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা একটু ভালো করে দেখো, সেই অ্যাসাইনমেন্টের যে রুব্রিক্স, সেই রুব্রিক্সে তোমরা প্রথমে ভূমিকম্পের কারণ এবং উৎস
চারটা দেশের কারণ উৎস উল্লেখ করবা, যেহেতু এটা পুরোটা প্রতিবেদন। প্রতিবেদনের মতন শুরু করবা, সূচনা লিখবা, ভূমিকম্পের সব কিছু লিখবা, তারপর তালিকা দিবা খতে, তারপরে মানচিত্র আঁকাবা গতে, এবং সবার লাস্টে করণীয় সম্পর্কে। যদি এখানে অবশ্য ক খ গ ঘ নাই, তুমি পুরোটাই প্রতিবেদন আকারে লিখবা, মানচিত্র আঁকাইবা, মানচিত্র আঁকালে তুমি চার পাবা, এবং এইখানে ওই করণীয় সম্পর্কে প্রতিবেদন, এই যে আমি যে লাস্টে বললাম, এইটাকে একটু গুছায় লিখবা। পারবা না? পারবা। তো এই হচ্ছে ইন শর্ট, আমি একটু পরে তোমাদেরকে বায়োলজির যে পালস রেট, এটা মাপার যে বুদ্ধি, সেটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।